জায়তুন মিষ্টি জাতীয়, তাই রোজা অবস্থায় জায়তুন দিয়ে মিসওয়াক করলে রোজার কোনো সমস্যা হবে কিনা, কোনো অসুবিধা নেই। জাইতুনের ডাল বা তার যে গাছের গোড়া, এটার মধ্যে যে মিষ্টতা আছে বা এটার মধ্যে যে এক ধরনের তারল্য আছে বা এর যে একটা স্বাদ আছে, এটা যদি থুতুর সাথে মানুষের পেটেও যায় তাতে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিধিলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রচুর পরিমাণে মিসওয়াক করতেন। আনোয়ার হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়? রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন তাতে রোজার কোনো অসুবিধা নেই। ভুলে খেলে রোজা তো কোনো অসুবিধা হবেই না, এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। আপনার তিনি বলেছেন যে আমার উম্মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই তার এটার জন্য আপনি পাকড়াও করবেন না। এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান, ধরুন তার রোজা আছে এটা তার মনে নেই, রমজানের শুরুর দিকে সমস্যাগুলো হয় সাধারণত, প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে, যে আমি অন্যান্য দিন দিনের বেলা খেয়ে অভ্যস্ত, তো এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু, তো এর ফলে রোজা ভঙ্গ হবে না, যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার। যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে, যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে। আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান, তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন, সরি, যদি তিনি ক্ষুধার্ত হন তাকে তাকে খেতে দিবেন, বাধা দিবেন না, যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই, ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন, আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না, সেটা বলাই বাহুল্য। সুলতান ইসমিন আপনি লিখেছেন, সম্প্রতি স্কুল ও কলেজগুলো রমজানেও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, এতে অনেক শিক্ষার্থীদের রোজা রেখে ক্লাস করাটা অনেক কঠিন হয়ে যাওয়ার কথা। এরকম সিদ্ধান্তের কারণে কোনো শিক্ষার্থীরা যদি রোজা ভঙ্গের কারণে আল্লাহর কাছে যদি রোজা ভঙ্গ করেন তাহলে আল্লাহর কাছে কেউ দায়ী থাকবে কি? বোধ সুলতান ইসমিন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হলো যে স্কুল কলেজ এগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল, সেই ক্ষতিপূরণ নেওয়ার জন্য রমাদান মাসেও যদি এগুলোকে খোলা রাখা হয় সেই সিদ্ধান্তটি অবশ্যই পরিহার করা উচিত, সেই সিদ্ধান্তটি আত্মঘাতী সিদ্ধান্ত, এটা ভুল সিদ্ধান্ত। মুসলিম প্রধান এই অঞ্চলে মানুষ ফরজ রোজা রেখে থাকেন, সেই জায়গা থেকে শিক্ষার্থীরাও রেখে থাকেন, করোনার কারণে দীর্ঘকাল পড়াশোনা বন্ধ ছিল সেজন্য এই এক মাসে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে ব্যাপারটা তো সেরকম নয়, বরং এই একটি মাস তাকওয়া চর্চার মাধ্যমে, ইমান আমলের চর্চার মাধ্যমে যদি নীতিনৈতিকতার পথে আমাদের তরুণরা এগিয়ে যায়, শিক্ষার্থীরা এগিয়ে যায়, সেটা হবে আমাদের অনেক বড় একটি পাওয়া। আজকাল নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছে, এ পর্যায়ে রমাদান মাসে ইবাদত বন্দিগি করে আরও বেশি অগ্রসর হয়ে যাওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত, আমাদের সন্তানদেরকে সেই সুযোগ দেওয়া উচিত। বিধায় শিক্ষা প্রতিষ্ঠান রমাদান মাসে খোলা থাকার সিদ্ধান্ত কোনো অবস্থাতেই সঠিক সিদ্ধান্ত নয়, অন্তত এই জায়গা থেকে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনে অনলাইনে ক্লাস হতে পারত বা অন্য কোনো ফরম্যাট এর চিন্তা করা যেত, কিন্তু এর ফলশ্রুতিতে সন্তান রোজা রাখতে কষ্ট হবে, অনেকে হয়তো রাখবেন না, এমনকি যারা চাকরিজীবী সেখানে কাজ করবেন তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বারবার দীর্ঘ সময় ধরে লেকচার দেওয়া, কয়েকটা ক্লাস করানো রোজা রেখে এটা কঠিন, তো এই বিষয়টি কর্তৃপক্ষ পুনরায় বিবেচনা করা উচিত। শিক্ষার্থীদের উচিত যে এ অজুহাতে রোজা না ভাঙা, যত কষ্টই হোক রোজা রেখে যাওয়া, ক্লাস যদি করতেই হয় তার পাশাপাশি রোজা অব্যাহত রাখতে হবে। এ অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই, রোজা না রাখার সুযোগ নেই, যে আমাকে ক্লাস করতে হচ্ছে, বিধায় কষ্ট হচ্ছে, কষ্ট তো হবেই, কষ্টের বিনিময়ে তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এটুকু কষ্ট যদি আমরা সহ্য না করি তাহলে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত প্রত্যাশা করব? আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক, কোনো স্টাফ রোজা রাখতে না পারেন অতিরিক্ত কষ্টের কারণে, অবশ্যই এই সিদ্ধান্ত যারা গ্রহণ করছেন তাদেরকে এর দায় বহন করতে হবে ইনশাআল্লাহ। এরপরে উম্মে আমের আপনি লিখেছেন, আমি প্রেগনেন্ট, সাত সপ্তাহ হয়েছে, আমার ক্ষেত্রে রোজার হুকুম কী? প্রেগনেন্ট নারীরা যদি রোজা রাখলে একটু কষ্ট হয় তারপরে তাদেরকে রোজা রাখতে হবে, আর যদি এত কষ্ট হয় যে কষ্টের ফলশ্রুতিতে তার রোজা রাখাটা একরকম তার সাধ্যের বাইরে, অনেক প্রেগনেন্ট মা বোনরা আছেন যে রোজা রাখার সময় একটা পিরিয়ড তাকে পুরো সেরানের উপরে থাকতে হয়, বেড রেস্ট করতে হয়, তিনি কোনো কিছু খেতে পারেন না, অনবরত বমি হয়, তাদের কথা ভিন্ন, তারা যে রোজাগুলো প্রেগনেন্সির কারণে রাখা সুযোগ পেলেন না, রাখতে পারলেন না, সেগুলো পরবর্তীতে তারা রেখে দেবেন। কিন্তু প্রেগনেন্ট হলেই যে আপনি রোজা রাখবেন না ব্যাপারটা সেরকম নয়, প্রেগনেন্ট অবস্থায় হাজারো লাখো মেয়েরা রোজা রাখছেন, কোনো অসুবিধা হচ্ছে না ইনশাআল্লাহ। তার
যদি পরিস্থিতি খুব খারাপ থাকে তার নিজের কিংবা গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারার সুযোগ আছে, না রাখার সুযোগ আছে, কিন্তু এর যেগুলো পরবর্তীতে রেখে দিতে হবে। মোহাম্মদ ফেরদাউস আপনি লিখেছেন, রমজানে ফজরের নামাজ কখন পড়া ভালো? রমজানের রমজানের বাইরে সবসময় একই বিধান প্রযোজ্য। তো যদিও রমজানের সারির জন্য আমরা ভোররাতে একটু আগে ওঠার কারণে অনেকে ফজর পরে ঘুমাতে যেতে হয়, যেহেতু তার ডিউটি আছে, সেই কারণে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করে ফেলা হয়, সেটা ভালো। যে কোনো নামাজই আউয়াল ওয়াক্তে বা শুরুর দিকে পড়াটাই উত্তম মৌলিকভাবে। ফজর নামাজের ক্ষেত্রে ফোকাহ হানাফির মত হলো যে এমনভাবে আদায় করা উত্তম যে অন্ধকারে শুরু হবে, আলোতে গিয়ে সেটি শেষ হবে, যেটাকে এসফার বিল ফজর বলা হয়। এবং এই মর্মে অনেকগুলো বর্ণনা রয়েছে, এগুলো ইজতিহাদি বিষয়, এগুলো নিয়ে আমরা অনেকে খুব বেশি হার্ড লাইনে চলে যাই এবং খুব সহজ সমীকরণ করে ফেলি, একটাকে সুন্নাহ দ্বারা প্রমাণিত, আরেকটিকে বিদআত বা আপনার আরেকটাকে আপনার মন গড়া আমল হিসাবে আমরা আখ্যায়িত করি, যেটা খুবই ভুল। এরপরে ব্রেন পাওয়ার টু এআইডি থেকে আপনি লিখেছেন, বাবার সম্পদকে স্বামী দিয়ে স্বামীকে দিয়ে দিতেই হবে, না দিতে চাইলে কি গুণা হবে? বাবার সম্পদ স্বামীকে কেন দিতে হবে? কোনো মেয়ে যদি বাবার সম্পদ পান, তিনি তার ইচ্ছামতো সেটি ব্যয় করবেন, দান দক্ষিণা করবেন, স্বামীকে কিছু দিতে পারেন, ভালোবাসার জন্য, আন্তরিকতার জন্য, সৌহার্দ্য সৃষ্টি হবে হাদিয়া দিলে, সেই হিসাবে তাকে কিছু দিতে পারেন গিফট, কিন্তু পুরোটা স্বামীকে দিতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়, এবং স্বামীও সেটা দাবি করার কোনো যৌক্তিকতা বা অধিকার তার নেই। আহমেদ রিয়াদ আপনি লিখেছেন, রমাদানের আমলের জন্য কিছু শর্টকাট সাজেশন দিন। রমাদানের আমলের জন্য আমরা রমাদান প্ল্যানার করেছি, এই প্ল্যানারটি অনুসরণ করলে আমরা বিশ্বাস করি যে রমাদানে আমল ইবাদতের পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক হবে। আর রমাদানের শেষ দশক যদি আপনি এতেকাফে বসেন, তাহলে আপনার অটোমেটিকলি আমল হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর পাশাপাশি রমাদান মাসে আমাদের অন্যান্য যে ব্যস্ততা আছে, বিশেষ করে শেষের দিকে সেই ঈদের ব্যস্ততা, গ্রামে যাওয়ার ব্যস্ততা, সেগুলো যদি আমরা সংক্ষিপ্ত করতে পারি বা সেগুলোতে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে রমাদান মাসে অনেক আমল করা সম্ভব হবে। আমলি পরিবেশ, আমলি ব্যক্তির সান্নিধ্যে থাকলে তার মাধ্যমেও আমলের দিকে অগ্রসর হওয়া অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তার দালিয়া বিধি আপনি লিখেছেন, জাকাত সম্পর্কে জানতে চাই। জাকাত সম্পর্কে আমাদের একটি ভিডিও ক্লিপ আছে, সেখানে জাকাত সম্পর্কে কমন সম্ভবত 52টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, সে ভিডিওতে বিস্তারিত আপনি জেনে নিতে পারেন। এবং জাকাত সম্পর্কে আমরা একটা সেশন রমাদান ইনশাআল্লাহ রাখবো, আশা করছি কোনো একটা প্রশ্ন সেশনে শুধু জাকাত সম্পর্কে আমরা উত্তর দেবো। আপনাকে মৌলিকভাবে এতটুকু বলে রাখি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 595 গ্রাম রূপা কেনার মতো অর্থ দিয়েছেন এবং সেটি এক বছর তার কাছে ছিল ঋণমুক্ত, অর্থাৎ এই টাকার বিপরীতে বা এর সমপরিমাণ ঋণ নেই, ঋণ থাকলেও সেটা আর পরিশোধ করার পরও যে পরিমাণ থাকবে তা জাকাতের নেশা পরিমাণ, অর্থাৎ 595 গ্রাম রূপা, যেটাকে সাড়ে বান্ন ভরির কথা আমরা বলছি, সেই 52 ভরির রূপার কেনার মতো হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে এক বছর তার কাছে থাকলে জাকাত আবশ্যক হবে, আর শতকরা 100% তাকে জাকাত দিতে হবে। এরপরে তন্দিন নুসরাত জাহান আপনি লিখেছেন, আমার বাবাকে একটা পরিত্যক্ত জায়গায় দাফন করা হয়েছে, এখন কবরটা যেন চেনা যায় সে উদ্দেশ্যে কি কবর পাকা করা যাবে? চেনা যায় যেন সেজন্য একটা ইট দিয়ে রাখতে পারেন, সামান্য কিছু করতে পারেন, কবরকে পাকা করা, উঁচু করা, দালান করা, এটা হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো ভাঙার নির্দেশ করেছেন, বিধায় নিশানার জন্য এরকম পাকা করা বা দালান তোলার কোনো প্রয়োজন নেই। হারুন রশিদ আপনি লিখেছেন, আমার ভাইয়ের বউ একজন জেনাকারী, কিন্তু সন্তানের কারণে আমার ভাই তা মেনে নিয়েছেন, এখন আমার কি ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো? এই কারণে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার সুযোগ নেই, তিনি তার স্ত্রী কোনো কালে জেনা করেছেন, এখন তিনি সেটা মেনে নিয়েছেন, এর কারণে তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না। যদি স্ত্রী ফিরে আসেন, তওবা করেন, তিনি তার স্ত্রীকে ক্ষমা করে তার সাথে থাকেন, তার জন্য এটা কোনো গুনাহের বিষয় না। আর যদি বর্তমানে তিনি জেনায় লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি ভাইকে তার এই ভুল জায়গা থেকে সরে আনার চেষ্টা করবেন এবং অবশ্যই মন্দ কাজের বাধা প্রদান আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। হ্যাঁ, সম্পর্ক সাময়িকভাবে অভিমান করে ছিন্ন করে রাখলে বা সাময়িকভাবে দূরত্ব সৃষ্টি করে রাখলে ভাইয়ের জন্য সেটা প্রেশার হবে এবং তার ভুল তিনি বুঝতে পেরে ফিরে আসবেন, এরকম সম্ভাবনা থাকলে সেই ক্ষেত্রে এই মাসলাহাত এবং এই কল্যাণের খাতিরে আপনি তার সাথে রাগ করে সাময়িক সম্পর্ক বিরতি দিতে পারেন, কিন্তু স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করা এর সুযোগ নাই। বিশেষ করে যদি আগে কখনো হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আপনি ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং তাকে প্রেশার দেন স্ত্রীকে তালাক দেওয়ার জন্য, সেই অধিকার বা সেই সুযোগ আপনার নেই, সেটা আপনার ভুল হবে।